তোমরা সকলেই জানো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে আজকে এক ধরনের সিদ্ধান্ত আসার কথা ছিল এবং সকল বিশ্ববিদ্যালয় এবং ইউজিসি মিলে একটা মিটিং হওয়ার কথা ছিল তাহলে এই মিটিং এর সর্বশেষ আপডেট কি আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো মিটিংটা হয়েছে কি হয়েছে না এটা প্রথমে বলি আজকে এই ইউজিসির যে বিষয়টা সকল বিশ্ববিদ্যালয় নিয়ে মিটিং এই মিটিংটা হয়েছে এটা মেইনলি সশৈলে হয়নি ভার্চুয়ালি একটা মিটিং এর মাধ্যমে হয়েছে জুম অ্যাপের মাধ্যমে এবং এই মিটিং এ উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউজিসি সদস্য সহ সকলেই তো এই মিটিংটা আসলে কি নিয়েছিল মূলত এই মিটিংটা ছিল অনলাইনে যে ক্লাসগুলো হয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্লাস এবং উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন ধরনের মিটিং এবং সেখানে একটু এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে কথা হওয়ার কথা ছিল কিন্তু আসলে কি সে নিয়ে কথা হয়েছে না এই ধরনের তেমন ধরনের এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কীভাবে হবে না হবে এই বিষয়ে চূড়ান্ত ধরনের কথা হয়নি তবে এটা কথা হয়েছে সেটি হলো এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা নিয়ে সিদ্ধান্ত 17ই অক্টোবর আসবে এখন চূড়ান্তভাবে আসবে কিনা এটা বলতে পারছি না বাট 17ই অক্টোবর এই গুচ্ছবর্তী পরীক্ষা হবে কি হবে না আরও ডিটেলস সম্পর্কে বিস্তারিত আসতে পারে এবং এই যে 17ই অক্টোবর এখানে একটা বিশ্ববিদ্যালয় পরিষদের মিটিং হবে এই বিশ্ববিদ্যালয় পরিষদে একটা তাদের সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তটাই গুচ্ছর যে ব্যাপারটা এগুলো নিয়েও কথা হবে এবং তারপর পরেই যে মঞ্জুরি কমিশন আছে তাদের নিয়ে সবগুলো বিষয় একত্রিত করে একটা সিদ্ধান্ত আসতে পারে তবে এর মানে এই নয় যে একবারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে হয়তো বা কিছুদিন সময় লাগবে বিশ্ববিদ্যালয় পরিষদে এই বিষয়টা উঠবে এবং সেখানে একটা আলোচনা হবে কী করা যায় না করা যায় তারপরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে আশা করা যায় আমাদের যেমন নিউজ 24 চ্যানেলে অলরেডি এই নিউজটা হেডলাইন করা হয়েছে 17ই অক্টোবর আসতেছে এবং আরও অন্যান্য পত্রিকায় এই বিষয়টা নিয়ে কথা আসছে আরও অনেক আপডেট আসবে কিছুক্ষণ পর কিন্তু আমি মনে করলাম এই আপডেটটুকু দেওয়া তোমাদের খুবই জরুরি তাহলে মেইন আপডেটটা কি মেইন আপডেটটা হলো 17ই অক্টোবর তোমাদের এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কীভাবে হবে জিপিএ থাকবে কি থাকবে না এই বিষয় নিয়ে কথা হবে কি না এটা শিওর না বাট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কীভাবে হবে সেটা নিয়ে একটা ধারণা তোমরা পেতে যাচ্ছ অনেকেই তোমরা আমাকে বলো ভাইয়া এই যে 15 তারিখ বললো আবার 17 তারিখ এটা কোন ধরনের কথা ভাই এইচএসসির মতো শুরু করলো আসলে এমনটা না একটা সিদ্ধান্ত নিতে গেলে একটা সময় লাগে দেখো একটা বিশ্ববিদ্যালয় কিন্তু একবারে সব সিদ্ধান্ত দিতে পারবে না তার একটা মিটিং হয় বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে মিটিং হয় প্রথমে ঠিক আছে এই মিটিংয়ের মাধ্যমে একটা সিদ্ধান্ত আসে এবং ওই সিদ্ধান্তটা পরবর্তীতে তারা ইউজিসির মিটিংয়ে দেয় তো এই সিদ্ধান্ত তো একটা ব্যাপার আছে তাই না তো এই বিষয়গুলো অনেক কিছুই আছে তাই একটা সিদ্ধান্ত কিন্তু সহজে আসে না হয়তো বা কিছুদিন সময় লাগবে তোমাদের এর জন্য মোটামুটি আমি মনে করি আরও 10 দিন থেকে 15 দিন অপেক্ষা করতে হতে পারে যে চূড়ান্ত সিদ্ধান্ত আসার জন্য তবে 17ই অক্টোবর কিছু না কিছু সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে আসবে এটা শিওর এবং তাহলে আজকে বুঝতে পেরেছো আজকে মিটিংয়ে খুব বেশি একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে কথা হয়নি এটা নিয়ে বিস্তারিত আসতে পারে আমাদের 17ই অক্টোবর এবং সেখানে আবার 17ই অক্টোবর হয়তো বা ভার্চুয়াল মিটিং আসবে এবং ইউজিসি কর্তৃক কিন্তু এটা বলা হয়েছে 17ই অক্টোবর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে একটা ধরনের সিদ্ধান্ত আসতে পারে তো নেক্সটে কোনো আপডেট হলে আমি ভিডিও আকারে দিব তো আজকে পর্যন্ত ওই টেক কেয়ার গুড বাই